হুজুরের পক্ষ থেকে কিতাবও আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল আব্বাসের পক্ষ থেকে সৈয়দুল মুরসালিন ইসলামিক ফাউন্ডেশন থেকে জারি করা হয়েছে তাফসীরে মারিফুল কোরআন। আমার পয়লা চুপটাতে আমি যেটা পড়তে পারি কিনা আল্লাহ উমা বা ইতি করে আমি আটু এই জন্যই আমি আসলে আরবিতে শিখতে চাচ্ছি, আমি নিজে পড়তে চাই। আল্লাহ তাআলা আপনাকে আরবি নিজে পড়ার তৌফিক দান। আমি এই যে যেমন সিন এটা সা সুম্মা সুম্মা সেটির মধ্যে আছে যে ও আছে সুম্মা বা সুম্মা বাস না কুম বা না কুম বাস বা না কুম তারপরে তা না বা আস এটা আইন হবে বা আস আস না কুম কুম এই যে জিনিসটাকে এই যে আমার কাছে মনে হচ্ছে আমি জানেন আমি রাখি আমি পড়তে চাই। আসলে হুজুর আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন কিছু কিছু কিতাব দিয়ে যে আপনাকে যে কিতাবগুলো দেওয়ার জন্যে এখানে এগুলো আমি তো ফোন করেছিলাম আমি আগে করে আমার দাদি ছিলেন ছোটবেলাতে একটা জিনিস উনি আমাদের শিখিয়েছিলেন, আমি যখন 5-6 এ পড়ি তার 10-11 বছর থেকে হলো রমজানটা রোজাটা এক মাসে করেছে। এই সেই বয়স থেকে আজ পর্যন্ত আমি কখনো রোজা ভাঙিনি। রোজা এমনকি যে আমার কিডনি নষ্ট হয়েছে ডাক্তাররা বলছে এটাতে ক্ষতি হবে, আমাদের যদি ক্ষতি হয় তাহলে কোথা দেখে দিতেন যে তোমার কিডনিওয়ালারা রোজা রেখো না। আজও সেই নির্দেশ যখন না হাদিসে না করানো হয়েছে আমি এটা রাখবো, অন্যটা করি না, অন্যটা করি না। আমি যে এতটুকু এটা আমি বরঞ্চ আপনারা যেভাবে দেখেন আপনারা তো আলেম মানুষ আপনার জ্ঞান অন্যদিকে আমি দেখি আপনাদের অন্যদিক থেকে এটাকে বুঝতে হবে। আপনারা এক সেক্ট থেকে দেখেন আমি আরেক সেক্ট থেকে দেখি। আমার বৌদ্ধ দেবী ভাবছিল আরবিটাকে ভালো করে পড়বে, বয়স হয়ে গেছে হয়নি, আমি তো আমি নিজে পড়তে চাই। আমি বলছি সব স্কুলে আরবি শিখাও, আমার সাথে কেউ খেয়ালই করে নেই। আমি বলছি যে এটা প্রত্যেকটা স্কুলে আরবি শিখাও, আর এদিকে মাদ্রাসাকে অঙ্ক ইংরাজি শিখাও। আমি সকালে বসে বসে আমি অর্থটা ই করি, যেহেতু একটু বয়স হয়ে গেছে তো প্রায় বোঝা যায় জিম এগুলিকে আমি নিজে পড়তে চাই উচ্চারণ। কারণ আমার কাছে আমি আপনারা অনেকে লক্ষ্য করেন নাই, আমি অন্তত 20 বছর আগে বলেছি যদি রসুলের জন্ম যদি 600 খ্রিস্টাব্দে না হয়ে এখন হতো উনি কোরআনের জন্য কয়েকবার হলো নোবেল প্রাইজ পেতেন। এটা বহু 20 বছর আগে থেকে বলছি, তার কারণ আমার জ্ঞানকে আমি দেখছি খোদা আমাকে চোখ দিয়েছেন, একটা ওপেন মাইন্ড দিয়েছেন। আমি সৌভাগ্যবান, আল্লাহ আমাকে যথেষ্ট রহমত করেছেন। আমি আগামী বছর 80 হবে আমার বয়স, আমি চশমা ছাড়া সব দেখতে পাই। আপনারা খেয়াল করছেন আমি আপনাদের প্রত্যেকের বর্ণনা দিতে পারবো, রং কী আছে, অমুক কী আছে, তমুক কী আছে, সব কিছুই কথা, আমার কোনো চশমা লাগে না। এটা তো কথা কত বড় আমাকে অনুকম্পা করেছে, আমি এটা কৃতজ্ঞতা করে কী করবো। অত্যন্ত আমাদের ধর্মটাই ইসলামটা অনেক বেশি সাইন্টিফিক, অনেক বেশি তার প্রত্যেকটা, এমনকি তালাকের বিষয়টাও যদি দেখি আমরা যেখানে কত কতগুলি কতবার বলা হয়েছে কীরকমভাবে করা হচ্ছে, এত বর্ণনা স্টেপ বাই স্টেপ করা হয়েছে। আমরা সবাই আসছি আল্লামা ডক্টর সাইদ মুহাম্মদ এনায়েতুল মুবাল্লিগ হিসেবে, হুজুরের মুবাল্লিগ হিসেবে, মুবাল্লিগ মানে কি, মুবাল্লিগ মানে হুজুরের দাওয়াতটাকে পৌঁছে দেওয়ার যে যারা আছে তারা দায়ী আল্লাহ। তাই আমাদের মাদ্রাসার উনি হযরত মাওলানা আব্দুর রহিম হুজুর, উনি আমাদের মাদ্রাসার উনি আমাদের মাদ্রাসার মুহাদ্দিস, উনি হযরত মাওলানা মুফতি বারাতুল ইসলাম সাহেব, উনি আমাদের মাদ্রাসার মুহাদ্দিস। আব্বাসি তভির মাদ্রাসা নিজস্ব প্রতিষ্ঠিত মাদ্রাসা,
আমি সিনিয়র শিক্ষক আছি, উনি হচ্ছেন আমাদের আইটি ডিপার্টমেন্টের প্রধান। ও আচ্ছা আচ্ছা। আমি আব্বাসি হুজুরের, তো হুজুর আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন কিছু কিছু কিতাব দিয়ে, যে আপনাকে যে কিতাবগুলো দেওয়ার জন্য এখানে এগুলো আট খণ্ডে তাফসীর মারিফ হইল। আপনাদের কত দিনে পড়ো? অতদিন না, আপনি পড়বেন এটা তাফসীর, পড়বো আমি এটা তাফসীর মারিফুল কুরআন। লিখেছেন মুফতি পাকিস্তানের, পরিচিত জানা বুঝা। কোরআনের যত আপনার প্রশ্ন আছে, আপনি যেগুলো করেছেন এগুলো সবগুলো এখানে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে এগুলো উত্তর দিয়ে দেওয়া আছে। শুনেন, আপনার দেখে একটা কথা বলি জি, আর আমি সবসময় যেটা বলি কি জি, এই যে এত সুন্দর একটাই, এইটার নিচে যদি একটু আপনার আরবিটাকে বাংলা উচ্চারণে লিখে দিতেন। আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে আরবিটা হচ্ছে খুবই কঠিন একটা ওই ভাষায়, অনেক এই টেক্সট হলে ই হয়ে যায় বা দুই ওই এখন উচ্চারণ যদি করতে হয় বাংলা উচ্চারণ অনেক সময় কি হয়ে যায়, অর্থ চিন্তা সম্ভাবনা কম্পাস করাইতে হবে জি। আমি কিন্তু আপনাদেরকে একটা অনুরোধ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হলে হবে কি জানেন, অনেক বেশি আমি জানি তাই না, আমার পয়লা চুপটাতে আমি যেটা পড়তে পারি কিনা আল্লাহ উমা বা ইতি করে আমি একটু এই জন্যই আমি আসলে আরবিতে শিখতে চাচ্ছি, আমি নিজে পড়তে চাই। তারপরে আইন হবে এই যে জিনিসটাকে, এই যে আমার কাছে মনে হচ্ছে যে আমি জানেন আমি রাখি, আমি পড়তে চাই আসলে। স্যার আপনি যে পাঁচটা অক্ষর করেছেন প্রত্যেক অক্ষরে আল্লাহ তাআলা দশ নেকি করে দিয়ে দিয়েছেন। হুজুরের পক্ষ থেকে এই কিতাব আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল আব্বাসের পক্ষ থেকে সৈয়দুল মুরসালিন, স্যার এটা হচ্ছে সৈয়দুল মুরসালিন আব্দুল খালেক এম এ মুরসালিন মানে কি, মুরসালিন মানে হচ্ছে প্রেরিত, যাকে প্রেরণ করা হয়েছে। আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণ পাড়িয়ায় জি স্যার, ওয়া ولا تبروا الذين قولوا جي جي نعم আমরা একটা সিরিয়াস ইন্টারেস্ট আছে আর বেশি আলহামদুলিল্লাহ ও অবশ্য ভয় করে কারো বিজের জীবন জি জি ইনশাআল্লাহ। এটা হচ্ছে হুজুরের লেখা, এটা হচ্ছে আমাদের হুজুরের দারসুল হাদিস সিরিজ 1। শিক্ষিত মানুষ আমি বুঝেছি, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। হুজুরের মিশন এবং ভিশন এবং দরবারের কার্যক্রম এখানে সবকিছু লিপিবদ্ধ আছে, এবং হুজুরের সব ওয়েবসাইট, হুজুরের ইউটিউব চ্যানেল, আমাদের আব্বাসি টিভি সবকিছু এখানে ঠিকানা দেওয়া আছে। আমাদের মাদ্রাসা পরিচিত আল্লামা ডক্টর নাইতুল আব্বাস ও সিদ্দিকী জনপুর হুজুরের দারসে নিজামির একটি মাস্টার্স মাদ্রাসা, এবং এখানে মুফতি যে ডিপার্টমেন্ট যারা ফতোয়া নিয়ে গবেষণা করে তাদেরও একটা সেক্টর আছে। এটা একটা বিশেষ গুরুত্ব স্যার। আর হচ্ছে আমাদের হুজুরের আপনারা যদি অনুগ্রহ করে আপনাদের প্রত্যেকের নামগুলি এখানে লিখে দিন। ইনশাআল্লাহ লিখে দিন।
আসার আর পরিশেষ স্যার আমাদের আমাদের শেখ আল্লামা ডক্টর সৈয়দ আনায়েতুল আব্বাস সিদ্দিকী আপনার এই পড়াশোনা বা আপনার নতুন করে যে একটা জাকাত প্রেরণা অনেক আনন্দিত এবং হুজুর অনেক খুশি হয়েছেন এবং আপনাকে সর্বসময় হুজুর বলেছেন দোয়া করবেন এবং আপনার যে কোনো প্রশ্ন কোনো সংশয় আলহামদুলিল্লাহ আমাদের দরবারে যে ফোন নাম্বার আপনি ফোন করবেন হুজুর ইনশাআল্লাহ সর্বসময় দিবেন হুজুর যেটা বলেছি হুজুর আপনাকে দাওয়াত দিয়েছে ইনশাআল্লাহ আমি বলেছি হুজুর একদিন যাওয়ার জন্য হঠাৎ হুজুরের পক্ষে হাঁটছিলাম পড়ে গেছিলাম আপনাদের নাম বুঝি ভাই আমাদের আজকে সঠিক ইসলামের প্রচার হোক। আমার মতে আমরা যদি আল্লাহর পথে থাকি, আল্লাহর ইয়ে থাকি, আমরা অনেক বেশি শান্তিতে থাকবো, আমরা খুব মানবিক থাকবো। আর যার যেখানে সামর্থ্য আছে, ওদের যে রসুলরা যেটা করে গেছেন দান খয়রাত করা উচিত। আমার পাশে যে দরিদ্র মানুষটা দিলাম এইটাকেই করা চাই। যাব আপনারা যেটা করছেন, আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, আপনারাও সম্পূর্ণ এই ইসলামের এই প্রচারের জন্য আপনাদের মাদ্রাসার দরজা সবার জন্য খুলে দেন। আর সব জায়গাতে একটা চাপ সৃষ্টি করেন, সকল স্কুল কলেজে আরবি পড়ানো হোক, এটা আমাদের চাপ। তাহলেই আমরা রসুলের বাণীকে, খোদার বাণীকে ভালোভাবে বুঝতে পারবো। একটা সবাইকে আমি বলি, আরবি একটা খুব সুন্দর ভাষা, সুললিত ভাষা, যে কোরিয়া এটাতে এটা দেখে আমরা আনন্দই পাবো। আল্লাহ আমাদের নিশ্চয়ই মঙ্গল করবো। আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين اللهم احفظنا كل رب العالمين أمدري أشعى بوشعى تمام পরিচয় তোমার দোস্তের পরিচয় নিয়ে কথাবার্তা কোরআনে কারিমের হাদিয়া উপহার আল্লাহ তোমারই ওয়াস্তে এখানে আমরা যারা একত্রিত হয়েছি আল্লাহ এক মুরব্বী আল্লাহ উনিও একত্রিত হলেন সময় দিলেন আল্লাহ মেহরবানি করে মজলিস কবুল মঞ্জুর ডক্টর সৈয়দ আনায়েতুল্লাহ আব্বাস আহমদ বরকাতুল মুলালিয়া যে মিশন আল্লাহ যে ওনার চিন্তা ভাবনা আল্লাহর আল্লাহ তোমার দিন প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার লক্ষ্যে ওনার মেহনত আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার সমস্ত রকমের সুযোগ আমাদের জন্য তুমি উন্মুক্ত করে দাও। আল্লাহ তোমার দোস্তের পেয়ারা উন্মুক্ত হওয়ার আমাদের পরিপূর্ণ যোগ্যতা তুমি দান করে দাও। আল্লাহ তোমার দিন বুঝার মানার আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে যে মুরব্বী আমাদের সময় দিলেন, বসলেন, কথা বললেন, আমাদেরকে তার মূল্যবান সময় দিলেন, আল্লাহ মেহরবানি করে মুরব্বীকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ মেহরবানি করে সারা বিশ্বের সমস্ত মানুষকে পরিপূর্ণ হেদায়েত তুমি দান করে দাও। তোমার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলা আমাদের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করো। যারা অসুস্থ সুস্থতা দান করে যাও দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও, যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও। আল্লাহ মেহরবানি করে আমাদের মৃত্যুকে আপনি সহজ করে দিয়ে নিন, নানের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে আপনার দোস্তের জিয়ারতের সাথে আহসানের সাথে আমাদের মৃত্যু দিয়ে সারা দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত কত মানুষ রয়েছে। আল্লাহ মেহরবানি করে করোনা ভাইরাস সহ আল্লাহ সমস্ত আপদ বিপদ গুলো আপনি দূর করে দিয়ে আল্লাহ আমাদের এই বাংলাদেশ আপনি মেহরবানি করে রব্বুল আলামিন সর্বপ্রকারের আপদ বিপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষের উপর আপনি মেহরবানি করে রব্বুল আলামিন যত আপদ বিপদ আছে করোনা ভাইরাস সহ সমস্ত আপদ বিপদ দূর করে দেন।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.